দেশি সজনে ডাঁটার ঝোল বানাবো, তবে একটু অন্যরকমভাবে। আমাদের এখানে একটু একটু করে গরম পড়তে শুরু করেছে, আর গরম পড়া মানেই যে এবার বসন্তকাল আসবে তার কোনো বালাই নেই। গরম মানে প্রচণ্ড গরম, একদম শীত থেকে এক লাফে গ্রীষ্ম। এই ওয়েদার চেঞ্জের সময়টায় প্রায় সবারই সর্দি কাশি জ্বর মাথা ধরা লেগেই থাকে, তার সাথে সব খাবারই অরুচি। এই সময় যদি আলু বেগুন টমেটো দিয়ে সজনে ডাঁটার ঝোল বানানো হয় তাহলে সকলেই তৃপ্তি করে এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলবে। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। তাহলে আসুন ঝটপট দেখে নিই আমার মা আলু বেগুন আর টমেটো দিয়ে কিভাবে সজনে ডাঁটার ঝোল বানায়। সজনে ডাঁটার ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম দেশি সজনে ডাঁটা। দেশি ডাঁটা যদি না পেয়ে থাকেন তাহলে নর্মাল যে ডাঁটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম বেগুন। সব সবজিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এই ঝোলের মেন উপকরণ টমেটো। সজনে ডাঁটার ঝোল বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম দেশি টমেটো। দেশি টমেটো খেতে বেশ টকটক হয় বলে ঝোলটাও কিন্তু অনেক টেস্টি হবে। কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে কেটে রাখা বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য এটাকে এভাবেই রাখছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিয়ে আবার বেগুনটাকে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলাদা আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একসাথে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আগেই বলে রাখছি রান্নাটা আসলে ভীষণ সহজ, আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি যাতে যে কোনো দিনে অনায়াসে আপনি ভাতের সাথে সার্ভ করতে পারেন। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে রাখছি যাতে সজনে ডাঁটা আর আলু চট করে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণে সজনে ডাঁটার ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন তিল, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টিস্পুন হলুদ সর্ষে, হলুদ সর্ষে না থাকলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, ঝাল অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী রাখবেন। সবশেষে এর মধ্যে কিঞ্চিত লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে সর্ষের থেকে কখনোই তেতো ভাব বাইরে আসবে না। এখন বিনা জলে এগুলোকে একবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, এইভাবে গ্রাইন্ড করে নিলেই হবে। জারের মধ্যে থেকে মশলাটাকে এরকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এর একটা খুব মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, এই যে এই ঝোলের জন্য পারফেক্ট পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সহজ। এদিকে আলু আর সজনে ডাঁটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার, আরও 1 থেকে 2 মিনিট ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এটাকে যে পাত্রের মধ্যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই নামিয়ে নিচ্ছি। শেষবারের মতো কড়াইতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে একটা তেজপাতাকে 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিচ্ছি কিঞ্চিত লবণ। লবণটা অ্যাড করার পর এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। সব কিছুকে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিঞ্চিত লবণ দেওয়ার ফলে তেল একদমই কড়াইয়ের থেকে বাইরে ছিটকে আসবে না। এখন এর মধ্যে কেটে রাখা দেশি টমেটো অ্যাড করে দিলাম। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ। সব কিছুকে একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে এভাবেই রাখছি। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেশি টমেটো তো খুব সহজেই নরম হয়ে যায়।
তাই জন্য এর থেকে বেশিক্ষণ ধরে রাখার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন খুন্তির সাহায্যে চেপে চেপে এই টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে অ্যাড করছি। মিক্সার জারের মধ্যে 1.5 কাপ জল নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি সজনে ডাঁটার ঝোল বানাচ্ছি তাই জন্য আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করছি, মানে আপনি যে অনুযায়ী ঝোল রাখবেন সেই মতোই কিন্তু জলটা অ্যাড করবেন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা সজনে ডাঁটা, আলু আর বেগুন একসাথে এর মধ্যে অ্যাড করছি। রান্না একেবারে শেষের পর্যায়ে, সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি রেসিপিটা আসলে ভীষণ সহজ একটা রেসিপি, খুব সহজে খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়। আর পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু বানাচ্ছি, যে কোনো দিনই আপনি ভাতের সাথে সার্ভ করতে পারেন। কড়াইয়ের ঢাকনা আটকে দিচ্ছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে 3-4 মিনিটের জন্য এভাবেই রাখছি, যাতে সব কিছু আরও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম, কি দারুণ সেন্ট বেরিয়েছে। সব কিছুকে একবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব সজনে ডাঁটার ঝোল। আজকের এই সিম্পল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।